বিসমিল্লাহ রহমান রহিম আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি মেথি সরিষা দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করেছি। আসেন দেখে আসি কিভাবে আমি রান্নাটা রেডি করেছি। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি 5-6 টুকরো। আপনারা চাইলে এর মধ্যে মাছটা বাড়িয়েও নিতে পারেন, যে কোনো মাছ দিয়ে এইভাবে আজকেই মেথি সরিষার রান্নাটি করা যাবে। আপনারা চাইলে রুই মাছ, পাঙ্গাস মাছ, যে কোনো বড় মাছ দিয়ে করে নিতে পারবেন। অনেক সুস্বাদু এবং উপকারী মেথি সরিষার এই রান্নাটি, দুর্দান্ত একটি রান্না। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে তেলাপিয়া মাছ টুকরাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে যা যা আজকে আমার রান্নাটি রেডি করতে লাগবে, এখানে আদা রসুন পেস্ট নিয়েছি, নিয়েছি ছোট মরিচের গুঁড়ো, নিয়েছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ নিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নিয়েছি আমি স্বাদ মতো লবণ। আর এদিকে আমি মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এদিকে চুলায় চলে আসলাম, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। এভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। আজকের এই মেথি সরিষা দিয়ে রান্নাটা অনেক উপকারী হয়েছে রান্না শরীরের জন্য। এবার আমি চুলায় চলে এসেছি, চুলায় চলে এসে মাছগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলো একটু বাল্ত করে ভেজে নেব। মাছগুলো ভাজানো হয়ে গেলে আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কোমর মতো তেল দিয়ে দিয়েছি। এবার ভিজিয়ে রাখা মেথি এবং সরিষা, আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি, মেথি নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি মেথি এবং সরিষাটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব তেলের মধ্যে থেকে। আলপনা দেশি হোমকার আমার চ্যানেল থেকে বড় বড় করতে আপনাদেরকে ওয়েলকাম করছি আরেকটি ভিডিও রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের এই ভিডিও রেসিপিটি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে একটি করে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকেই পারে আমার এই ভিডিও অসংখ্য আমার ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। এখানে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি, এবং যা যা উপকরণ লাগবে আমার দোকানে রান্না করতে সবগুলো আমি নুন হলুদ সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ নেড়েছেড়ে আমি এটাকে মশলার সঙ্গে টমেটোটাকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন নিচে তরকারিটা লেগে না যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছু সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মশলাটা আমার সিদ্ধ হওয়া পর্যন্ত। মশলাটা সিদ্ধ হয়ে এসেছে, পানিটা এভাবে টক টক করে উঠেছে। এ পর্যায়ে এসে আমি মাছের টুকরোগুলো, ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর আপনারা চাইলেই আমার ভিডিও যখন একটু হাতে সময় পাবেন তখন আমার এই ভিডিও রেসিপিগুলো দেখে আসতে পারেন। এভাবে সবগুলো মাছ আমি দিয়ে নিচ্ছি, কিছুক্ষণ আমি ঢাকনা ছাড়া এভাবে একটু জাল করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। আমি কিন্তু এখানে খুব বেশি মেথি ইউজ করিনি, সরিষাটারও খুব বেশি দেইনি, আমি 1 চামচ পরিমাণ সরিষা দিয়েছি, মেথি দিয়েছি 1 চামচ পরিমাণ। এ পর্যায়ে এসে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আর একটু আমি ঝোল শুকানোর জন্য।
এই তো তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এদিকে আমি তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু গরম মশলার গুঁড়ো। আবার ঢাকনা দিয়ে একে দমে রেখে দেবো কিছুক্ষণ। তরকারির ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারাও অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে। আর যদি আমার এই রেসিপি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও খারাপ লাগে, তাহলে প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আসলে এই ভিডিওতে কোথায় ভুল হচ্ছে, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন যাতে করে আমি সংশোধন করতে পারি নিজেকে। এই যে তরকারিটার আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওতে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ পাকের কাছে সবাই সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ের সোনামণিদের জন্য।